ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शान्तिः शान्तिः शान्तिः। हरि ओम। ओम नमः परमात्मने नमः। আমি স্বামী সাধনানন্দ, ভারত সেবাশ্রম সঙ্ঘের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে আছি। মূলত লামডিং, গুয়াহাটি, শিলচর, তিনসুকিয়া এই সমস্ত আশ্রমগুলো দেখাশোনা করি, তার সাথে সাথে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের বিভিন্ন কার্য পরিক্রমা তা আমাকে দেখাশোনা করতে হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘে এখানে বহুদিন ধরে স্বামীজিরা আসা যাওয়া করছেন, কিন্তু কোনো স্থায়ী আশ্রম ছিল না। 1988 সালের 19শে জানুয়ারি হেড অফিস থেকে আমাকে প্রথম লামডিংয়ে পাঠানো হয়েছিল। লামডিংয়ে একটি ছোটো স্কুল ছিল এবং একটি হিন্দু মিলন মন্দিরের একটি ছোট শাখা কেন্দ্র ছিল। পরবর্তীতে সেখানে আমি প্রায় দীর্ঘদিন থাকার পরে সেখানে একটি মেয়েদের জন্য একটি কলেজ, একটি প্রণবানন্দ বিদ্যামন্দির সিবিএসই স্কুল, একটি প্রণব বিদ্যাপীঠ বাংলা মিডিয়াম স্কুল, প্রণবানন্দ কম্পিউটার ইনস্টিটিউট এবং বেদানন্দ ছাত্রাবাস, অনাথ দুস্থ ছাত্রদের জন্য ছাত্রাবাস তৈরি হয়েছে। এর পরবর্তীতে গুয়াহাটিতে ভারত সেবাশ্রম সঙ্ঘের 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং তীর্থযাত্রী নিবাস এবং সাথে সাথে বিভিন্ন রকম সেবা কাজ সেখানে পরিচালিত হচ্ছে গুয়াহাটি ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে। এরপর আমরা দেখতে পেয়েছি আমরা যে কাজগুলো করছি এর মধ্যে আমরা বর্তমানে শিলচরে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি হাইস্কুল রয়েছে, একটি সেবার আমাদের শিববাড়ি রোড তারাপুরে শিলচরে, সেটি প্রণবানন্দ বিদ্যামন্দির গত 2 বছর আগে আসামের মধ্যে বেস্ট স্কুল হিসাবে সরকার থেকে স্বীকৃতি লাভ করেছিল। এবছর এখানে যে স্কুলটি তৈরি হয়েছে সেই স্কুলটি প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল, ICSE সিলেবাসকে এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আমরা এখান থেকে আমরা বৃদ্ধাশ্রম সহ বিভিন্ন রকম সেবা কাজ নর্থ ইস্টে হচ্ছে। আমরা এখান থেকে ভুবন পাহাড়ের নিচে গঙ্গানগরে যে প্রণবানন্দ বিদ্যামন্দির হচ্ছে সেখানে 100 আমাদের উপজাতি ট্রাইবেল ছেলেরা সেখানে থাকছে, সেখানে তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এবং কেন্দ্রীয় সরকার সেখানে আমাদেরকে সহযোগিতা করছেন। সম্প্রতি কাবুগঞ্জে একটি হাসপাতাল তৈরি করার জন্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, খুব শীঘ্রই একটি হাসপাতাল তৈরি হবে এবং গুয়াহাটি যে GNRC হসপিটাল রয়েছে, বিশেষ হসপিটাল, তার যে নিউরোসার্জন ডক্টর বিবি দে, তিনি এই হাসপাতালটি তৈরি করে দিচ্ছেন এবং তিনি নিজে এখানে থেকে ফ্রি চিকিৎসা করবেন। এছাড়াও আমাদের রামকৃষ্ণনগর, লালা, কাটলিছড়া, পাথারকান্দি, বড়খোলা, কাবুগঞ্জ ইত্যাদি বিভিন্ন জায়গায়, বদরপুর বিভিন্ন জায়গায় সমস্ত অনেক স্কুল তৈরি হয়েছে এবং স্কুলগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আমরা নর্থ ইস্টে কাজ করতে যে দেখেছি আমরা কার্বি আংলংয়ে প্রায় 5টা স্কুল রয়েছে, তার মধ্যে জ্যাংখাতে প্রায় 50 বিঘা জমির উপর এক স্কুল রয়েছে, হাই সেকেন্ডারি স্কুল, খুব ভালো রেজাল্ট করছে, সেখানে হামরেন, হাংলে ক্লক ইত্যাদি অঞ্চলও স্কুল করা হয়েছে। এছাড়া বোকাজানে সেখানে সুখানজান, সেখানে স্কুল এবং কলেজ, তার সঙ্গে প্রণবানন্দ ইউনিভার্সিটি করার জন্য একটা প্রচেষ্টা চলছে। স্কুল কলেজ খুব ভালো সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। আমাদের ডিমাপুরে আমরা দেখছি সেখানে মেয়েদের জন্য কলেজ করা হয়েছে, নাগাল্যান্ডের মধ্যে প্রথম ওমেন্স কলেজ, প্রণবানন্দ ওমেন্স কলেজ সেখানে স্থাপিত হয়েছে, সেখানে প্রণব বিদ্যাপীঠ নামে বাংলা ইংলিশ মিডিয়াম হাইস্কুল সেখানে পরিচালিত হচ্ছে, প্রচুর স্টুডেন্ট সেখানে আছে, খুব ভালো তাদের রেজাল্ট ভালো, প্রত্যেক বছর সেখান থেকে বিভিন্ন স্থান অধিকার করে থাকে 5-6 জন 7 জন করে। এছাড়াও আমরা দেখেছি আমাদের ইয়েতে মাইবঙ্গে সেখানে একটা হাই সেকেন্ডারি স্কুল চলছে, আমাদের টংলা বড়োল্যান্ডের এখানে সেখানে একটি স্কুল পরিচালিত হচ্ছে, খারুপেটিয়া স্কুল পরিচালিত হচ্ছে, লখিমপুর জেলায় সেখানে বিহুপুরিয়া স্কুল পরিচালিত হচ্ছে, আমবাগান নগাঙের আমবাগানে রয়েছে, হয়বরগাঁও স্কুল রয়েছে, হোজাইয়ের ইয়েতে হোজাই শহরেও একটি প্রণবানন্দ বিদ্যামন্দির, কম্পিউটার ইনস্টিটিউট ইত্যাদি পরিচালিত হচ্ছে এবং ট্রাইবেল হোস্টেল এখানে পরিচালিত হচ্ছে। এছাড়াও আমরা নর্থ ইস্টের জোড়হাটের আমাদের স্কুল রয়েছে, আমাদের লিডুতেও সমস্ত হাজং মুলাঙ্গদের জন্য বিভিন্ন রকম কাজ সেখানে পরিচালিত হচ্ছে, কাজ চলছে। এছাড়া আমরা দেখছি যে গুয়াহাটি আশ্রম ভারত সেবাশ্রম সঙ্ঘের একটি অন্যতম শাখা কেন্দ্র এবং মেন শাখা কেন্দ্র এবং এটি 1920 সালে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বীকৃতি লাভ করে এবং স্বীকৃতি লাভ করার পর এটি এখন বিভিন্ন রকম কাজ গুয়াহাটি আশ্রম থেকে পরিচালিত হচ্ছে। গ্রামে গ্রামে বহু কম্পিউটার ইনস্টিটিউট করে দেওয়া হয়েছে, সেই ইনস্টিটিউটগুলি আমাদের একদম ইটানগর থেকে শুরু করে ইয়ে পর্যন্ত জ্যাংখা, লঙ্কা, হোজাই, লামডিং,
বঙ্গাইগাঁও বিভিন্ন স্থানে খারুপিটা ইত্যাদি অঞ্চলে পরিচালিত হচ্ছে। এছাড়াও ভারত সেবা আশ্রম সংঘের ইয়েতে অরুণাচল প্রদেশে সেখানে একটি আশ্রম স্থাপন হচ্ছে ইটানগরে, এবং সেখান থেকে প্রায় বেশ কিছু দূরে বাঁকেকে সাঙ্গে সেখানে একটি স্কুল এবং মেয়েদের হোস্টেল স্থাপিত হয়েছে। সেখানে প্রায় 100 ট্রাইবেল মেয়ে তাদেরকে আমরা রেখেছি এবং হাই স্কুল পরিচালিত হচ্ছে। এখানে কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহযোগিতা করছেন। এছাড়াও আমাদের বিভিন্ন মোবাইল মেডিকেল গুয়াহাটির থেকে 50-60 কিলোমিটার 40 কিলোমিটার দূরে দূরে এসব গ্রামে গ্রামে মোবাইল মেডিকেল চলছে। আমাদের বোকাজান ডিমাপুর থেকে চলছে, আমাদের ইয়ে থেকে আগরতলা থেকেও সেখানে মোবাইল মেডিকেল পরিচালিত হচ্ছে, এবং সেখানে খুব ভালো স্কুল চলছে। ত্রিপুরাতে আগরতলা খুবই বড়ো স্কুল এবং খুব ভালো স্কুল, CBSE স্কুল চলছে। এছাড়া খোয়াই আমাদের ইয়েতে ধর্মনগর কৈলাসহর ইত্যাদি অঞ্চলে স্কুল স্থাপিত হয়েছে, এবং নতুন নতুন জায়গায় আমরা এই যে আপনারা দেখছেন বন্যা, এই বন্যায় বিভিন্ন কাজ সেবা কাজ হয়। ভারত সেবা আশ্রম সঙ্গে গত বছর এখানে যে প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল শিলচরে আপনারা দেখেছেন, এখানে প্রতিদিন প্রায় 8-10 হাজার, 20 হাজার, 15 হাজার পর্যন্ত লোককে রান্না করে খাবার দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। এছাড়াও ভারত সেবা আশ্রম সঙ্গের করোনার সময় ব্যাপক সেবা কাজ করা হয়েছে। প্রতিদিনেই প্রায় বিভিন্ন অঞ্চলে চাল ডাল মানুষের সেই দুরবস্থার সময় যে চাল ডাল সবজি বিভিন্ন রকমভাবে তাদেরকে বিতরণ করা হয়েছে, কাপড় চোপড় বিতরণ করা হয়েছে, এবং ভারত সেবা আশ্রম সঙ্গের কাজগুলি সুষ্ঠুভাবে এখনও পরিচালিত হচ্ছে। এবং আমরা চাইছি যে ভারত সেবা আশ্রম সঙ্গ যদি সরকার একটু সহযোগিতা করেন তাহলে ভারত সেবা আশ্রম সঙ্গ এই কাজগুলি আরও দ্রুততালয়ে করতে পারবে। এখানে ভারত সেবা আশ্রম সঙ্গের যে শাখা কেন্দ্র হিন্দু মিলন মন্দির প্রায় 50-60টি শাখা কেন্দ্র তৈরি হয়েছে, এবং 8টি ভারত সেবা আশ্রম সঙ্গের শাখা রচিত হয়েছে। ভারত সেবা আশ্রম সঙ্গের সংক্ষিপ্ত ইতিহাস আমি এখানে বর্ণনা করলাম। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, এবং ভারত সেবা আশ্রম সঙ্ঘ আপনি যাতে কাজ করতে পারে সেই সহযোগিতা আপনাদের কাছে আশা করি। এই বলে আমি আমার বক্তব্যের উপসংহার টানছি। ওম শান্তি শান্তি শান্তি।